समस्त বৈষ্ণবমণ্ডলী ব্রাহ্মণ মণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকলের শ্রী চরণে জানাই আমার কোটি কোটি সশব্দ ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম প্রণাম জানাই আজকের এই মহতী হরিবাসরের যারা উদ্যোক্তা সেই কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের চরণে জানাই প্রণাম প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রী চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম হরি বল হরে কৃষ্ণ বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন জয় জয় কলরব নদীয়া নগরী জনমল ভিল গোরা শচীর উদরে তাহলে যে ভগবান শচী মায়ের আনন্দ মুখ রাঙি নাই ভগবান আজকে এসে দাঁড়ালেন ভক্তকে আনন্দ দেওয়ার জন্য ভগবান আসেন দুষ্টের দমনের জন্য তিনি আসেন এবং ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান বললেন সম্ভবামি যুগে যুগে যার কথা শুনলে যাকে জানলে এই জগতের সমস্তই হচ্ছে ব্যথা ভগবানের কথাটাই হচ্ছে কথা আর বাকি ভগবানকে বাদ দিয়ে বলে সব হচ্ছে ব্যথা রাধে রাধে যার কথা শুনে মহারাজ পরীক্ষিত যিনি সাত দিনের মধ্যে তক্ষক দংশনে মারা যাবে যিনি মৃত্যু ভয়ে ছুটে এলেন সুখদেব গোস্বামী প্রভুর চরণ প্রান্তে মৃত্যু ভয়ে এসেছিলেন মৃত্যু জয় করে তিনি ফিরে গেলেন বাবা তাহলে যার কথা শুনলে মৃত্যু ভয় পর্যন্ত ভয়কেও পরাজয় করতে পারে সেই ভগবানের কথা আজ আপনারা সকলে এসেছেন ভগবত কথা আস্বাদন করবার জন্য দেখুন আজকে ভগবান গৌর সুন্দর ভক্তকে আনন্দ দিতে শচী মায়ের কোলে নেমে এলেন কিভাবে ওই পূর্ণিমার চন্দ্রজনী কিরণ প্রকাশ জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা আর তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা আমরা সবাই তার দাস কিন্তু আমরা ভুলে যাই এর পেছনে কারণ হচ্ছে আমাদের অহংকার আমাদের অহংকার এই অহংকারের জন্য আমরা ভগবানকে ভুলে যাই বাবা রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দুর্যোধনের কাছে গেলেন আর দুর্যোধনকে গিয়ে বললেন তোমার কাছে একটা শান্তির বার্তা নিয়ে এসেছি এই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে তুমি চাইলে বন্ধ করতে পারো যেখানে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচবে তুমি পারবে এই যুদ্ধটাকে বন্ধ করতে দুর্যোধন বললেন কি করে বন্ধ হবে ভগবান বললেন ওই পাঁচটা ভাইকে পাঁচটা গ্রাম দান করে দাও পাঁচটা ভাইকে পাঁচটা গ্রাম দান করে দাও উত্তরটা কি দিয়েছিলেন দুর্যোধন আপনারা সকলে জানেন দুর্যোধন বললেন বিনা যুদ্ধে ছুচাগ্রে যতটুকু মেদিনী সেইটুকু মেদিনী আমি বিনা যুদ্ধে দেব না
ভগবান আবার বললেন, দুর্যোধন এটা কি তোমার উচিত, এটা কি তুমি উচিত কার্য করছো? পাঁচটা ভাইকে পাঁচটা গ্রাম দিতে পারবে না? দুর্যোধন বললেন, আমি জানি এটা অন্যায়, কিন্তু আমার ভেতরে একজন বসে আছে যে অন্যায়টাকে মানছে কিন্তু অন্যায়কে পেরিয়ে যেতে পারছে না বাবা। সেটা কি? সেটা হচ্ছে ভগবান ওখানে দুর্যোধনকে বললেন না, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান অর্জুনকে বলছেন। অর্জুন জিজ্ঞাসা করছেন, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। এই মনটাকে কি করে কন্ট্রোল করব কৃষ্ণ? হাতের মুঠোতে যেমন বাতাসকে ধরা যায় না, তেমনি আমার চঞ্চল মনকে আমি কন্ট্রোল করতে পারছি না। এই তখন ভগবান উত্তর দিচ্ছেন যে পরিবর্তন করতে পারবে, মনকে স্থির করতে পারবে, তার জন্য দরকার অভ্যাস। উত্তরটা দুর্যোধনের পক্ষেও হলো, উত্তরটা অর্জুনকেও দেওয়া হলো যে আমার ভেতরে যে স্বভাব, আমরা সবাই জানি যে কি হচ্ছে, কোনটা অন্যায় কোনটা ন্যায়, দেশে কি হচ্ছে, গ্রামে কি হচ্ছে, রাজ্যে কি হচ্ছে, আমরা সব জানি, কোনটা অন্যায় হচ্ছে সেটাও জানি, কিন্তু বিবেকের ভেতরে যে স্বভাব, এই স্বভাব আমাকে পরিবর্তন করতে দিচ্ছে না। একটা কুকুর যখন আপনার বাড়ির উঠোনে বাইরে বসে আছে, কুকুর আপনি তার হাতে নিজে হাতে করে একটা রুটি ছুঁড়ে দিন, কুকুর আপনার বসে আপনার সামনে ওই রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাবে, কিন্তু ওই কুকুরটাই যখন আপনার রান্নাঘর থেকে রুটি চুরি করে নিয়ে যাবে তখন কিন্তু বারান্দায় বসে খাবে না, তখন তিনটে চারটে ঘর পেরিয়ে পাশের গলিতে গিয়ে সে রুটি ছিঁড়ে খাবে। কেন? আপনি যখন রুটি দিলেন তখন সে আপনার কাছে খেলো, কিন্তু সে যখন চুরি করে নিয়ে গেল সেও জানে যে এটা অন্যায়ভাবে, এটা অন্যায়ভাবে আমি রোজগার করেছি, চুরি করেছি, তাই তারও ভেতরে বিবেক আছে। আমার কথা আজকে শুনলেন, একদিন পরীক্ষা করে দেখবেন, সে যখন নিজে চুরি করে খাবে সে আড়ালে গিয়ে খাবে, কারণ এটা বেইমানির খাওয়া, আর আপনি যখন দেবেন তখন সে সততার সঙ্গে লেজ নেড়ে আপনাকে ধন্যবাদ জানিয়ে রুটি আপনার সামনে খাবে। বাবা ঠাকুর, এই যে বিবেক, এই বিবেককে জাগ্রত করারই নাম হচ্ছে চৈতন্য। এই বিবেককে জাগ্রত করা, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে। এই চেতনা যেদিন চৈতন্যে পরিণত হবে সেদিন আমরা আমাদের স্বরূপটাকে বুঝতে পারবো, যে আমরা কেউ মালিক নই, আমরা কেউ নেতা মন্ত্রী অমুক বাবু তুসুক বাবু নই, আমরা হলাম সবাই ভগবানের দাস। আর এটাই জানানোর জন্য চৈতন্য ভগবান আসছেন, জীবের ভেতরে চৈতন্য সত্তাকে জাগাতে, জাগানোর জন্য। রাধে রাধে। কিভাবে জাগবে বলে, একমাত্র জাগবে, অন্য কোনো পদ্ধতি নেই, কোনো মেশিন নেই, কোনো ইঞ্জেকশন নেই, কোনো ট্যাবলেট নেই, কোনো ডাক্তার নেই, বললেন একমাত্র হরি নাম, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতির। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, দশটা নয়, আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেছে, কিন্তু একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, তাহলে একটাও ছেলে আমার ফিরে আসছে না কেন? কেন আমার ঘরে ফিরে আসছে না? মা গান্ধারী কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করেছে, আর আমি দেখেই চমকে উঠেছে। লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে, কারো একটা হাত নেই, কারো পা নেই, কারো নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে, আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মা ভয়ে দুর্যোধন দুঃশাসন বলে চিৎকার করছে, ওরে দুর্যোধন! আমি তোকে দেখতে পাচ্ছি না ভাই, আমি তোকে দেখতে পাচ্ছি না।
একবার আমার কাছে আয় বাবা, একবার আমার কাছে আয়, এসে আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা মা বলে ডাক, একবার আমার কাছে আয়, আমার চোখের সামনে আয়, আমি তোকে দেখতে চাই। মা গান্ধারী কাঁদতে কাঁদতে দেখতে পেলেন, ছুটতে ছুটতে দেখছে প্রিয় পুত্র দুর্যোধন পড়ে পড়ে আছে, আর ওই মোরা ছেলেটাকে দেখেই পাগলিনী গান্ধারী ছুটে গিয়ে মৃত পুত্রকে কোলে তুলে নিয়ে বারবার বলছে, একবার কথা বল, একবার কথা বল, একবার মা বলে ডাক, এই তাপিত প্রাণ শীতল কর বাবা, একবার মা বলে ডাক, ওরে দুর্যোধন। মরা ছেলেটাকে কোলে নিয়ে গান্ধারী কাঁদছেন, হঠাৎ শুনতে পাচ্ছেন তার পেছনে কে যেন দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। গান্ধারী মনে মনে চিন্তা করছে, একটা নয়, দুটো নয়, বিশটা নয়, পঞ্চাশটা নয়, আমার একশোটা ছেলে মারা গেছে, সেই শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো, তুমি নিশ্চয়ই কোনো নিষ্ঠুর, তুমি নির্মম, তুমি পাষাণ, তুমি কে, তুমি, আমি তোমায় দেখতে চাই, তুমি কে, যদি তোমার সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে একবার অবলোকন করতে চাই, দেখতে চাই। অমনি কে যেন পেছন থেকে বলে উঠল, মা আমাকে দেখবার জন্য তোমাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না, ঘাড় ঘুরিয়ে দেখার দরকার নেই মা, আমি তোমার সামনে আছি, আমি তোমার পেছনে আছি, আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বামে আছি, আমি পূর্বে আছি, আমি পশ্চিমে আছি, আমি উত্তরে আছি, আমি দক্ষিণে আছি, আমি ঈশানে আছি, আমি নৈঋতে আছি, আমি অগ্নিতে আছি, আমি বায়ুতে আছি, আমি ঊর্ধ্বে আছি, আমি অধে আছি, তুমি যেদিকে তাকাবে আমি সেখানেই আছি, কিন্তু আমাকে দেখতে গেলে এরকম বড় বড় হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে, এই হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যায় না, টিউবলাইটের আলোতে দেখা যাবে না, সূর্যের আলোতে দেখা যাবে না, শশাঙ্ক ন পাবক যদ গত্বান নিবর্তন্তে তদ ধামং পরমং। আমাকে দেখতে গেলে যে আলোটার দরকার তার নাম হচ্ছে দিব্য জ্ঞান, আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না মা, তুমি আমায় দেখবে মা, এই দেখো আমি কে, তোমার খুব কাছে দাঁড়িয়ে আছি। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, পরমাত্মা অনাদি রাধি অকরণ করুণা বরুণালয় পরমাত্মা ভগবান হরি দাঁড়িয়ে আছেন, আর সেই ভগবানকে দেখার সঙ্গে সঙ্গে গান্ধারী কাঁপতে কাঁপতে তার আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ। তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো, এই কৃষ্ণ
सारा जगत तुम्हें भगवान बोलते परे सबाई तुम्हें प्रणाम करते परे क्योंकि हमें गांधारी आज कुरुक्षेत्र मठे दाड़िए तुम्हें अभिशाप दीची हमें तुम्हें अभिशाप दिलाम तुम्हें जेमन हमार वंशे बाती दीते का रखले ना एक दिन हमार मत तुम्हारो वंश ध्वंस हो जाए एक कथा जी बोले भगवान एक गाल मिष्टी हेसे स्मित हेसे गांधारी दिके ताकिये बोलें मा तुम्हार अभिशाप आमी माथाय तुले निलाम मा तुम्हार देवा अभिशाप आमी माथाय तुले निच्छी आमी कथा दिच्छी आमार वंश ध्वंस होबे किन्तु हे मा गांधारी तुम्हार एकटाओ छेलेके किन्तु आमी मारिनि मा तुम्हार एकटाओ छेलेके आमी मारि ना आज के तुम्हें निसंतान आमी करिनि आज के तुम्हार दुखेर कारण आमी नई तुम्हार जे चोखे जल पड़े से जल पड़े जे अश्रुबिंदुर कारण आमी नई तुम्हें भूले गेछो मा तुम्हार अज्ञानता तुम्हार मातृत्वे अन्याय मातृत्वे स्नेह तुम्हें भूलिए दिए आज थेके 18 दिन आगे कुरुक्षेत्रेर युद्ध जेदिन शुरू होबे सकाल सकाल दुर्योधन तुम्हें प्रणाम करते एसेछिलो मा दुर्योधन तुम्हार पाये हाथ दिल और तुम्हें छेलेर माथाय हाथ दिले दुर्योधन बोलो मागो आमि युद्ध करते जाब कुरुक्षेत्रेर युद्धे जाब मा तुम्हें आमाय आशीर्वाद करो आमि जेनो युद्धे जयलाभ करते पारि सेदिन तुम्हें गांधारी ताड़ाताड़ी माथा थेके हाथटा सरिये निये बोलले बाबा दुर्योधन जे युद्ध करते तुई जाच्छिस एटा जदि कारगिलेर युद्ध होतो एटा जदि पानीपथेर युद्ध होतो आमि तोके आशीर्वाद करतम बाबा किन्तु जे युद्धे तुई जाच्छिस ए युद्धेर नाम होच्छे धर्मयुद्ध धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समावेता जुजुत्सव मा बका पांडवश्चैव किम कुर्वतो संजय युद्धेर नाम होच्छे धर्मयुद्ध और ये धर्मयुद्धे तुई हारबि ना तुई जितबि आमि बोलते पारबो ना बाबा आमार पक्षे सम्भव नय जे तुई हेरे जाबि ना तुई जीते जाबि आमि बोलते पारबो ना तबे हाँ आमि तोर मा तुई आमार छेले तुई आमार काछे आशीर्वाद चाइछिस एई तोर माथाय हाथ रेखे आशीर्वाद करे बोलछि धर्मपक्षेर होबे जय जे पक्षे श्रीकृष्ण रय धर्मपक्षेर होबे जय जे पक्षे श्रीकृष्ण रय एटा 18 दिन आगे तुमि तोमार छेलेके बोलले आर आजके कुरुक्षेत्रेर माठे दाड़िये आमाके अभिशाप दिच्छो राधे राधे ताहले आगे जानते होबे जे धर्मपक्षेर होबे जय धर्मेर जय होबे धर्म 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 म के धरते बोलछे म माने मन म माने मंदिर म दिए मदन मोहन म दिए मुरलीधर जे कोनो एकटा म के धरते बोलछे धर्म आमरा कलिर जीव आमरा एडवांस जीव आमरा एखन झकझके एई जुगेर मानुष बोलेन आमरा म माने म माने मंदिर म दिए मदन मोहन म दिए मन बोललाम म दिए मोबाइल একটা 3 বছরের ছেলে মোবাইল ধরতে জানে তারপরে ম দিয়ে হরিবল বলে মদের বোতল সেটাও ম তারপরে মোটরসাইকেল বলে সেটাও ম এই তিনটে ম কে যদি ধরি বলে 4 নাম্বার ম আপনার কাছে এসে ধরা দেবে সেটা হচ্ছে মৃত্যু হরি হরিবল ভগবান বললেন আগে ধর্ম অর্জুন আগে ধর্মকে চিনতে হবে কি ধর্ম অর্জুন বললেন কাকে বলে ধর্ম ভগবান বলে আলে আগে ধর্ম রে পরে ধর্ম রে पापे भ्यो मक्षे स्वामी मासूच।
তাহলে কলিযুগের ধর্ম হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন, যে ধর্মকে আপনারা আশ্রয় করেছেন, যে ধর্মের মর্ম আপনারা জেনেছেন, এটাই হচ্ছে মুক্তি, এটাই হচ্ছে গতি। এই হরিনাম কলির জীবের দরজায় দরজায় চৈতন্য ভগবান পৌঁছে দিলেন। রাধে রাধে ভক্তিমতী মায়েরা একটু উলুধ্বনি হবে, আমরা সবাই উলুধ্বনি হরিধ্বনি দিয়ে নিতাই জয় জয় জগৎগুরু। তুমি বানমাছা কল্পতরু, শিক্ষিত কর তপ্ত মরু করুণা তোমার। তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন ইয়া তোমা ভি বৃন্দে শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আসুন। রাধে রাধে যেমন দুর্যোধন তার অহংকার বুঝতে পারলেন না, বিনাশ সূচনা হয়ে গেল, যেমন কংস তার অহংকারকে ভুলতে পারলেন না, তাই তার বিনাশ যেমন অবশ্যম্ভাবী হলো, ফলে রাবণ রাজা ফলে তিনিও তার অহংকারকে ভুলতে পারলেন না, ফলে মাটির সঙ্গে মিশে গেল। অহংকার যখনই হয় জীব তার সমস্ত সত্তা মাটির সঙ্গে ধুলোই মিশে যায়, তাই অহংকারই হচ্ছে বিনাশের মূল কারণ। জাতিবিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমে বচ যত্নেতু পরিবর্জয়েতে পঞ্চ ভক্তি কণ্টকা। আমরা যার মধ্য থেকে জানবো শুনবো আর সাধন করব, তার কথা শুনবো, এটি ভজনের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে যাব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয়।